ভাঙাচোরা এই ধ্বংসপ্রায় ভবনটি কোনো সাধারণ স্থাপনা নয়, এটি এমনই এক লাইব্রেরি যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শেরে বাংলা একে ফজলুল হকের মতো গণ্যমান্য ব্যক্তিদের আনাগোনা ছিল। সেই লাইব্রেরিটি আজ হারিয়ে যাচ্ছে ধ্বংসের অতল গর্ভে। রংপুরের পিচ ঢালা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি সেই ঐতিহাসিক লাইব্রেরিটির দিকে। এটি রংপুর শহরের মাহিগঞ্জে অবস্থিত। মাহিগঞ্জ রংপুরের এক আদি শহর ছিল, যেখানে পুরনো অনেক স্থাপনা তার শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 19 শতকে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য তাজহাট জমিদার গোপালচন্দ্র রায় 1910 সালে মাহিগঞ্জ পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। একে ঘিরেই তখন সাহিত্য সংস্কৃতি চর্চা হতো। লাইব্রেরির মাঠে সপ্তাহ জুড়ে চলত সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাপালা। অনুষ্ঠানে জমিদার গোপালচন্দ্র রায় অতিথি থাকতেন। বলা হয়ে থাকে এই পাবলিক লাইব্রেরি পরিদর্শন করতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শেরে বাংলা একে ফজলুল হক, পল্লী গানের সম্রাট আব্বাস উদ্দিন সহ পশ্চিমবঙ্গের অনেক গুণী সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এটিও কথিত আছে, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী লাইব্রেরিটিকে ধ্বংস করে দেয়। তারা এটিকে রাজাকারদের ক্যাম্প বানায়, আর রাজাকাররা লাইব্রেরির বই জ্বালিয়ে রান্নাবান্নার কাজ করেছিল। আরও বলা হয়ে থাকে দেশ স্বাধীনের সময় লাইব্রেরির আরও ক্ষতি করা হয়েছিল। তো ভিউয়ার্স, 19 শতকের এই স্থাপনাটির চারপাশে এখন শুধু ধ্বংসাবশেষই দেখা যাচ্ছে। এই বিশাল লোহার দণ্ডটি এখনও অক্ষত রয়ে গেছে, তবে উপরের যে সিলিংগুলো সেগুলো ভেঙে নিচে টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। বর্তমানে লাইব্রেরির চারপাশে শুধুই ধ্বংসের লীলাখেলা। উপরের সিলিংগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে রয়েছে। লাইব্রেরির দেয়ালগুলোতে আঁকড়ে ধরে রেখেছে বট পাইকরের শিকড়। এক সময়কার জ্ঞানের ভাণ্ডার এখন প্রকৃতির রাজত্বে পরিণত হয়েছে। চারপাশে তাকালে অনেকগুলো দরজা জানালা লক্ষ্য করা যায়। স্বাধীনতার পর অবশ্য লাইব্রেরিটি চালু করা হয়েছিল, পরে তা বন্ধ হয়ে যায়। এখন এটি ধ্বংসের একেবারে শেষ প্রান্তে। ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে। তো এই ঐতিহ্যবাহী লাইব্রেরিটি রংপুরের মাহিগঞ্জেই অবস্থিত, আর এটি পরবর্তীতে রক্ষণাবেক্ষণ করাই হয়নি, তাই এই অবস্থা এই পুরো লাইব্রেরিটির। এবং এর পাশেই একটি ছোট জলাশয়ের মতো অংশ দেখতে পাচ্ছি আমি, আর আশেপাশে বসত বাড়ি রয়েছে এবং এখানে একটি মাঠ রয়েছে। সেই সময় এই লাইব্রেরিটি অনেক জাঁকজমকপূর্ণ ছিল, অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে এসেছিলেন এবং
এখানে জ্ঞান অর্জন করেছিলেন, কিন্তু আজকে সেই লাইব্রেরির অবস্থা দেখেন, একেবারে ধ্বংসপ্রায়। এর বাইরের দেয়ালে কিছু কারুকার্য আমি দেখতে পেয়েছিলাম, যা কিছু নকশা তৈরি করা হয়েছে সেই সময়ে। এই গ্রন্থাগারটির বাইরের যে অংশ রয়েছে সেখানে কয়েকটি পিলার দেখা যায় এবং সেগুলোতে সেই যুগের কিছু নকশা তৈরি করা হয়েছিল, যা সেই সময়কার আভিজাত্যের প্রকাশ করে। পুরো দেয়ালগুলোতে এখন শ্যাওলা জমে রয়েছে। রক্ষণাবেক্ষণের সেই সুযোগটিও এখন বেঁচে নেই, অনেক দেরি হয়ে গিয়েছে। তাহলে ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে এবং এই স্থাপনাটি সম্পর্কে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।